শাহিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনের খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করছি, সেটি হলো আচারে চিকেন। প্রথমে একটি ফ্র্যাং প্যান গরম করে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা সরষা, গোটা জিরা, মৌরি আর সবশেষে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার সবটা ভেজে নেব। এবার এই ভাজা মশলাগুলোকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। মশলাগুলোকে কিন্তু খুব বেশি গুঁড়ো করব না, এভাবেই রেখে দেব। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে চিকেন নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা আর দিচ্ছি নুন। এবার সব মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কাঁচা লঙ্কাগুলোর মাঝখানটা এভাবে চিরে নিয়ে ভেতর থেকে কিছুটা বীজ বের করে দিতে হবে। এরপর ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি লেবুর রস। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওই মশলার পুরটা লঙ্কার মধ্যে এভাবে ভরে দেব। এখন একটা প্যানের মধ্যে সরিষার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিচ্ছি মেথি। এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, পেঁয়াজ কুচানোগুলোকেও ভেজে নেব। এখন দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা। টমেটো কুচানো, এবার সবটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলা মেশানো চিকেনটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিকেল আর দিচ্ছি মশলার পুর ভরা কাঁচা লঙ্কা। আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। সবশেষে উপর থেকে ধনে পাতা কুচুনো ছড়িয়ে আবার এটাকে অফ ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। আমাদের আচারে চিকেন এখন পুরোপুরি রেডি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আবার ফিরে আসব পরের কোন নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।